প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু যদি আক্রান্ত হই তবে দেশকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব বলেন তিনি। এর আগে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গ করা সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি শুরু করেন শেখ হাসিনা। জয়দেব দাসের প্রতিবেদন। সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রোববার সকালে ঢাকা সেনানিবাসে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজা আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদ, নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকির সাথে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তিতে বিশ্বাসী, তবে বাংলাদেশকে কেউ আক্রান্ত করলে তাদের প্রতিরোধ করার জন্য সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে। এর আগে সকালে সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইতে সই করেন। জয়দেব দাস, বৈশাখ সংবাদ, ঢাকা।